আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি জাল টপি। মিষ্টি টপি তো অনেকেই খেয়েছেন, একবার এই টপিটা বাসায় ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু এই টপির ফ্যান হয়ে যাবেন। অল্প একটু মুরগির মাংস দিয়ে কিন্তু অনেকগুলো এরকম টপি তৈরি করে নিতে পারেন, যে কোনো আয়োজনে, উৎসবে, বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় অনায়াসে বানিয়ে নিতে পারেন। একদমই কম খরচে, সেই সাথে সহজও আর ঝটপট হয়ে যায়। আর এটাকে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন প্রায় এক মাসের মতো। আমি একদম সহজ শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে এরকম সফট একটা ডো তৈরি করতে হবে টপিটা তৈরি করার জন্য। তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার জায়গায় কিন্তু আটাও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/4 চা চামচের মতো দিয়ে দিয়েছি লবণ। এখন এই শুকনো উপকরণগুলো কিছুটা সময় মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। তো এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে, যেহেতু পানিটা অনেক বেশি গরম, তাই হাত দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে যাবেন না। প্রথমে একটা স্প্যাচুলা দিয়ে আমি ডোটাকে কিছুটা সময় মাখিয়ে নিয়েছি। যখন এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ হাত দিয়ে স্পর্শ করা যায়, মানে কুসুম গরম আছে এরকম থাকা অবস্থায়, এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। তো এই যে ডোটা, এটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি ময়ান করে নিচ্ছি। আর এটাকে রেস্টে রান না রাখলেও কিন্তু হবে। এক হচ্ছে ময়দার সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করছি, আর সাথে হচ্ছে গরম পানি, যার জন্য ডোটা একদম সফট হয়ে গেছে। এটা রেস্টে না রাখলেও হবে, তবে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করে নিব। তার জন্য এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে। বাকি উপকরণটা রেডি হওয়ার আগ পর্যন্ত এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখেন একটা মুরগির বুকের মাংস নিয়ে, আর এটা দিয়েই কিন্তু বেশ অনেকগুলা টপি তৈরি হয়ে যায়। এই মাংসটাকে ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, প্রত্যেকটা টুকরো এক একটা টপি তৈরি হবে। আর এটাকে আমি একটু তেঁতলে নিয়েছি। তো আমি একদম কম মশলা দিব, কম মশলা দিলে এটার টেস্ট আরও বেশি আসে। এখানে আমি একটা নুডলসের যে মশলাগুলো আছে এটা দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই দিবেন, আর আশা করছি এটা সবার ঘরে থাকে। লবণটা এখানে বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে হচ্ছে আমি সয়া সস দিব, আর সেই সাথে হচ্ছে ম্যাগি যে নুডলসের মশলাটা দিয়েছে এটার মধ্যেও লবণ থাকে। সয়া সস আমি 1 চামচ দিয়েছি, আর এখানে হচ্ছে ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। আপনারা এখানে চিলি ফ্লেক্স, কাঁচা মরিচ, বাটা দিতে পারেন, তবে আমি একটু কম জাল দিয়েছি। যদি বাচ্চারা খায় তাহলে এতটা জাল দেওয়া যায় না। 1/4 চা চামচ হলুদের গুঁড়া। আর এই জায়গায় হচ্ছে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এখানে আমি 1 চামচ হচ্ছে আদা রসুন, সেই সাথে হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। আর যে এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, মানে 1.5 টেবিল চামচের মতো হবে। এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ডিমও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে ফ্রাই করার সময় টফিগুলো যদি ফেটেও যায়, ভিতর থেকে মাংসটা বাহিরে আসবে না। আর যদি ডিম দেন তাহলে অল্প অল্প করে দিয়ে মিশাবেন, যাতে পানি পানি না হয়ে যায়, একটু টাইট থাকে এই যে মিশ্রণটা। তো এটা কিন্তু আমার একদম রেডি, আর একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে আগে থেকে যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম, দেখেন ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। সবটা ডো একসাথে নিয়ে এর থেকে অর্ধেকটা হচ্ছে আমি নিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করব। আপনারা চাইলে পুরাটা একসাথে করেও একটা রুটি তৈরি করে নিতে পারেন, কারণ আমার হচ্ছে টপি তৈরি করার জন্য এরকম বেবি রুটি দরকার, আর তার জন্য আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে সেটা থেকে এই ছোটো রুটিগুলো তৈরি করে নেব। আর যদি আপনারা এই যে অল্প অল্প করে ছোটো রুটিগুলো তৈরি করেন, এতে করে অনেকটা সময় লাগবে। সো এভাবে তৈরি করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এই ডোটা এত বেশি সফট, যার কারণে রুটিটা তৈরি করতে কোনো ঝামেলা হয় না। তো অনায়াসে রুটিটা তৈরি করে নেওয়া যায়। রুটিটার থিকনেসটা আমি দেখিয়ে দিয়েছি, নর্মাল রুটির মতোই হবে। আমি কিন্তু বড় সাইজের একটা রুটি তৈরি করছি। এখন একটা বয়মের যে মুখাগুলো আছে ওইগুলো নিয়ে আমি হচ্ছে ছোটো রুটিগুলো তৈরি করে নিচ্ছি। এই জায়গায় আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এই রুটিগুলো তৈরি করতে পারেন, তবে আমি যে সাইজের চাচ্ছি এই সাইজের কুকি কাটার দিয়ে হচ্ছে না, যার জন্য বয়মের মুখা দিয়েই তৈরি করে নিচ্ছি। তো সবগুলো হচ্ছে আমি ছোটো রুটি একসাথে তৈরি করে নিব, তারপর হচ্ছে টফিটা বানাবো। এতে করে আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সাইডের যে অংশটা আছে এটা কিন্তু ফেলে দিব না, এটা আমি একটা সাইডে রেখে দিয়েছি, পরবর্তীতে আবারও রুটি তৈরি করে নিব।
সবগুলা রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখেন। আর এই যে কর্নফ্লোর দিয়ে কিন্তু এই রুটিটা বেলবেন, এতে করে হচ্ছে সবগুলা ছোট রুটি একসাথে রাখার ফলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে না। এই তো দেখেন এই টফিগুলো তৈরি করার জন্য একটা রুটি নিয়েছি, তারপর হচ্ছে হাতে আমি পানি লাগিয়ে পুরা রুটির হচ্ছে চারদিকে লাগিয়ে নিয়েছি, তারপর মাঝখানে একটা মাংসের পিস দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে আমি এটাকে বানিয়ে নিয়েছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, এটা আপনারা দেখে বুঝে নেবেন, খুবই সহজ, এটা অনেক অনেক বেশি সহজ, সেই সাথে এটা ভীষণ ভীষণ মজাদার। স্কুলে বাচ্চাদের টিফিনে যদি দেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, সেই সাথে এটাকে হেলদিও কিন্তু। এই টফিগুলো আপনারা একদিন বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রায় এক মাসের মতো ফ্রোজেন করে। তো দেখেন একটা তো বানিয়ে নিয়েছি, আপনাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি আরও বানিয়ে দেখাচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সহজ, একদম সিম্পল। দেখেন সবগুলা কিন্তু টফি তৈরি করে নিয়েছি, আর দেখেন অনেকগুলা টফি কিন্তু হয়েছে। এখন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি, আর টফিগুলা দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলারসটাকে একদম লোতে করে দিয়েছি, মানে লোড থেকে একটু বেশি, মিডিয়াম টু লো বলতে পারেন। এখন হচ্ছে উল্টে পাল্টে এটিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এই টফিগুলো হতে কিন্তু 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। তো প্রশ্ন করতে পারেন যে ভিতরের মাংসটা কি সিদ্ধ হবে? হ্যাঁ, বোনলেস মাংস, মুরগির বুকের মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেক বেশি নরম আর সফট থাকে। তাছাড়াও ভিডিওর শুরু থেকে যারা দেখছেন তারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরটা একদম জুসি, সফট, নরম হয়ে গেছে, আর উপরটা একদম ক্রিসপি। আর হ্যাঁ, ভিডিওটা শুরু থেকে এখন পর্যন্ত যারা দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, আজকের এই জাল টফিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে আসছে। এখন হচ্ছে তেল জড়িয়ে আমি এগুলাকে উঠিয়ে নিয়েছি একসাথে, কিন্তু যদি আপনারা ফ্রাই প্যানে এগুলাকে ভেজে নেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলা ভাজতে পারবেন, যেহেতু কড়াইয়ে এতগুলো একসাথে ভাজা যায় না। যে কোনো আয়োজনে, উৎসবে আপনারা যদি এই টফিগুলো তৈরি করেন বা মেহমান আপ্যায়নে, তারা কিন্তু অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে, এতটাই মজাদার হয় এই টফিগুলা। আমি এগুলা চিকেন দিয়ে বানিয়েছি, আপনারা ডিম দিয়ে অথবা আলুর পুর দিয়েও বানাতে পারেন সেম পদ্ধতিতে, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়। এগুলাকে আরও বেশি সুস্বাদু করার জন্য আপনারা চাইলে কোরিয়ান স্টাইলে একটা সস বানিয়ে নিতে পারেন, সসের মধ্যে এগুলাকে উল্টে পাল্টে নিতে পারেন, এতে করে আরো বেশি সুস্বাদু হয় খেতে। আমি একদম সহজ রেসিপিতে নতুন এবং ইউনিক একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও বলে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে না রুটি না পরোটা এমন একটা লোভনীয় নাস্তার রেসিপি শেয়ার করছি। সকাল থেকে রাত পর্যন্ত যখনই খিদে পাবে তখনই খেতে পারেন, এতটাই লোভনীয় আর মজাদার, আর শুধুমাত্র আটা দিয়েই তৈরি করেছি, আর এটা এত বেশি মজার হয়েছে মাশাআল্লাহ। এর থেকে কম উপকরণে সহজ আর মজাদার নাস্তা আর হতেই পারে না, একবার হলেও ট্রাই করবেন আশা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন ভিডিও। প্রথমে নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা। আমি হচ্ছে 1.5 কাপ আটা দিয়ে করব, চাইলে 1 কাপেও দিতে পারেন, 1 কাপ দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে 1/3 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন। লবণটা দিয়ে দিচ্ছি, এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো যখন হাত দিয়ে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ঢো তৈরি করব। এই ঢোটা তৈরি করার সময় কিন্তু কোনো তেল ব্যবহার করার দরকার নাই, এটা খুবই হেলদি একটা নাস্তা। তো এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে আমি একটা নর্মাল ঢো তৈরি করব, ঠিক যেমন হচ্ছে আমরা রুটি পরোটার জন্য ঢোটা তৈরি করি, ঠিক সেরকমই ঢোটা তৈরি করছি।
আর চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে, এতে করে হচ্ছে এই ডোটা একদম পারফেক্ট হবে, নরম হলে কিন্তু হবে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই ডোটা হচ্ছে ময়ান করে নিচ্ছি। ডোটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা টাইট ডো তৈরি করেছি। এই নাস্তাটা বানাতে কিন্তু একদমই সহজ আর উপকরণও খুবই কম লাগে, সেই সাথে হেলদিও। আপনারা চাইলে সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় চাইলে ডিনারও করে নিতে পারেন। তো এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর এখান থেকে অল্প একটু লেজি কেটে নিয়েছি। এখন এটাকে প্রথমে দুই হাতে তালুতে নিয়ে একটা গোল বলের মতো করে নিব। ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো একদম সফট হবে, কোনো ফাটল থাকবে না। এই নাস্তাগুলো আমি একটু মেড়া পিঠার মতো করে নিচ্ছি, আপনারা যে কোনো শেপে কিন্তু এই পিঠাগুলো বা নাস্তাগুলো তৈরি করতে পারেন। সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলোর সাইজ কিন্তু একই রেখেছি। আর এখন হচ্ছে আমি একটা স্টিলের চাকনি নিয়েছি আর এটা হচ্ছে আমি এখানে বসিয়ে দেব। আগে থেকে চুলায় একটা পাতিলে আমি পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি, পানিটা যখন বলক চলে আসবে তখন চাকনিটা দিয়ে এটার মধ্যে হচ্ছে আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এই নাস্তাগুলো হতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। সবগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। তো ডেকে দিয়ে আমি হচ্ছে 8 থেকে 9 মিনিটের মতো অপেক্ষা করেছি। দেখেন সবগুলো নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি হচ্ছে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিব। দেখেন সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে। যখন দেখবেন ভিতরটা একদম জালি জালি বা ছিদ্র ছিদ্র থাকবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। যেহেতু এই পিঠা বা নাস্তাগুলো অনেক বেশি ছোট, যার জন্য এই নাস্তাগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, এতে করে এগুলো একটা আরেকটার সাথে কিন্তু লেগে যাবে না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা তেল, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হচ্ছে সর্ষে। তো এটাকে হালকা একটু ভেজে নিয়েছি, যখন সর্ষেগুলো একটু ফুটতে থাকবে ভালোভাবে গরম হয়ে যাবে তেলটা, তখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটাকে আমি লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, বেশি ভাজা যাবে না। যখন এরকম একটা ভাব চলে আসবে যে রসুনটা সিদ্ধ হয়েছে, ঠিক তখনই চোলা রসটাকে কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি। এখানে 1.5 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আমি কিন্তু এখানে লবণ দিব না, কারণ পিঠার মধ্যে লবণ দিয়েছি আর এখানে সয়া সস দিয়েছি, সয়া সসে কিন্তু লবণ থাকে। টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ। এখন হচ্ছে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। চালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন, চাইলে এখানে হচ্ছে রেড চিলি পাউডারও দিতে পারেন। চুলারাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি সবগুলো নাস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলারাসটাকে কিন্তু কমিয়ে দিতে হবে, কারণ বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে। চুলারাসটাকে একদম কমিয়ে আমি 4 থেকে 5 মিনিট এগুলাকে ঢেকে রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে আবারও কিছুটা নেড়ে ছেড়ে এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করব কাঁচামরিচ। খুব সুন্দর একটা কালার এসেছে। আমি হচ্ছে কাঁচামরিচটা একদম শেষে দিয়েছি, আপনারা চাইলে প্রথমে দিতে পারেন। কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একদম লাস্টে দিছি। এখন হচ্ছে চুলারাসটাকে অফ করে এটাকে নামিয়ে নিয়েছি। এই নাস্তাটা কিন্তু ছোটো বড় ডায়াবেটিক্স রুগী যারা আছে সবাই পছন্দ করবেন, কারণ এইটার মধ্যে মিষ্টি দেওয়া হয় নাই, সেই সাথে হচ্ছে তেলের পরিমাণ খুবই সামান্য দেওয়া হয়েছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি শুকনো চালের গুঁড়া দিয়ে জাল পিঠা বা নাস্তা। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না অথবা ডায়াবেটিক্স রুগী যারা আছেন তারা চাইলে কিন্তু একদম কম উপকরণে কম খরচে বিকেলের নাস্তায় অথবা সকালে বানিয়ে নিতে পারেন। আমার আজকের এই জাল পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ।
যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই মেজারমেন্ট কাপে আড়াই কাপ পানি দিয়েছি। একদম সঠিক মেজারমেন্ট সহ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের উপকারে আসবে। আমি আজকে এই চামচটা দিয়ে মশলাগুলো দিব। এক চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আমি এখানে বাটা মশলা ইউজ করব, এতে করে ঘ্রাণটা অনেক বেশি ভালো আসবে। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আপনারা চাইলে এখানে কুচিও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই চামচে দুই চা চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল। আমি একদম সঠিক মেজারমেন্টটা শেয়ার করছি, এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনার পিঠাগুলো এরকম নরম তুলতুলে ফুলতো আর উপরটা ক্রিস্পি হবে। এখন এটাকে ডেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বলক চলে আসছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের কালারটা যাতে সুন্দর থাকে, দেখতে ভালো লাগে। আমি আরও দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি। দেখেন কাঁচামরিচের কালারটা কিন্তু ঠিকঠাকই আছে। এই মেজারমেন্ট কাপে আমি হচ্ছে দেড় কাপ এখানে শুকনো চালের আটা দিয়ে দিচ্ছি। এই পিঠা বা নাস্তা বা চপ যাই বলেন, এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হয়। ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যদি প্রথমেই মিশিয়ে নেওয়া হয় ময়ানটা করতে অনেক বেশি সুবিধা হয়। খুব ভালোভাবে দেখেন আমি মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এসে এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব। তারপর একটা চড়ানো প্লেটে আমি হচ্ছে এই ডোটাকে আলাদা করে নিচ্ছি। আর এখন হচ্ছে এই চড়ানো প্লেটে এই ডোটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি, যাতে করে এই ডোটা ঠান্ডা হয়ে যায়, হাত দিয়ে স্পর্শ করা যায়। এরকম একটা গরম থাকা অবস্থায় আমি এটাকে ময়ান করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা যদি এই পর্যায়ে দেন তাহলে এটার ঘ্রাণ আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডোটা তৈরি করার সময় কিন্তু এই পাতাগুলো দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি আর এর মধ্যে আমি এক চিমটি মানে ওয়ান ফোর্থ স্পুনের মতো হচ্ছে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। যদি আপনারা চান এটা স্কিপ করতে পারেন। আমি সোডাটার সাথে এই ডোটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু ভালোভাবে ময়ান করে নিতে হবে, ময়ানটা যদি ভালো হয় তাহলে কিন্তু পিঠাটা একদম ফুলকো হবে। আর এই পিঠাটাকে কিন্তু সিলেটের বিখ্যাত নুনগড়া পিঠাও বলা হয়। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা পিঠা বানানোর হচ্ছে বোর্ড নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর ওই যে ডোটা তৈরি করেছি ওইখান থেকে অল্প একটু লেজি কেটে নিয়েছি আর এই লেজিটা দিয়ে আমি হচ্ছে একটা রুটি তৈরি করে নিব। তবে এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো না, এই রুটিটা একটু মোটা হবে। আর আপনারা চাইলে কিন্তু আঁকা বাঁকা করে বানিয়ে নিতে পারেন, একদম রাউন্ড শেপ হওয়া দরকার নেই। রুটিটা বানানোর আগে এই লেজিটা কিন্তু আবারও ময়ান করে নিতে হবে। এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করে আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের এই পিঠাটা বা এই চপটা কিন্তু একদম পারফেক্ট হবে। অনেক সময় দেখা যায় মিষ্টি খাবার খেতে ভালো লাগে না, তখন কিন্তু আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি দিয়ে একদম কম উপকরণে আর কম করছে এই কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা আশা করছি ছোট বড় সবারই পছন্দ হবে। আর এই রুটির থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা হবে। আমি এখানে একটা পিৎজা কাটার নিয়েছি আর সাইডগুলো আমি ফেলে দিচ্ছি কেটে, মানে হচ্ছে এই যে রুটিটা তৈরি করেছি এটাকে স্কোয়ার শেপ করে নিব, চার কোণো করে নিব, তার জন্য এভাবে কেটে নিয়েছি। আর এই কাজটা চাইলে কিন্তু নাইফের সাহায্যেও করা যায়। প্রথমে আমি চারটা দিক এভাবে কেটে সমান করে নিয়েছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, তাও বলে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। আপনারা চাইলে এই পিঠাটা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন। সবগুলা সাইড আমি কেটে নিয়েছি। এখন যে রুটিটা আছে স্কোয়ার শেপের, এই রুটিটা থেকে আমি তিনটা ভাগ করে নেব, মানে এই রুটিটাকে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি লম্বা করে। সবগুলা ভাগ সমান হলে দেখতে সুন্দর দেখা যায়। আপনারা চাইলে স্কেলের সাহায্যে মেপে নিতে পারেন। দেখেন তিনটা ভাগ করে নিয়েছি। এখন যেটা করব আমি মাঝখান থেকে একটা কেটে নিব।
দেখেন বেশ তৈরি হয়ে গেছে আমার পিঠাগুলো, দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আপনারা চাইলে ডিজাইন করেও নিতে পারেন। এখন চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে গরম করে নিয়েছি, আর এটা টেস্ট করার জন্য আমি এখানে অল্প একটু ডো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমার ভালোভাবে গরম হয় নাই। এই লেজিটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর তেলটাকে ভালোভাবে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। পিঠাগুলো যদি ফুলকু করতে চান তাহলে তেলটাকে ভালোভাবে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। আমি কিন্তু এ টু জেড রেসিপিটাও শেয়ার করার চেষ্টা করছি যাতে সবাই বাসায় তৈরি করে নিতে পারেন। আর দেখেন তেলটা গরম হওয়ার পর একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, আমি আসলে একবারে অনেকগুলো দিচ্ছি না। আর দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ফুলে উপরে বেশি আসছে। দেখেন কোনো নাড়াচাড়া দরকার নেই, পিঠাগুলো এমনিতেই উপরে বেশি আসবে, দেখেন মাশাল্লাহ। আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি এভাবে একটা চামচের সাহায্যে। পিঠাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আপনাদের কাছে আমার এই আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবগুলো পিঠা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তেল জড়িয়ে এখন এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর সেমভাবেই সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। আর যদি আমার আজকের রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটা ফলো করে দিতে কিন্তু ভুলবেন না। দেখেন সবগুলো পিঠা হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর কিছু বলার নেই, এই পিঠাগুলো জাস্ট অসাধারণ। পিঠাগুলো যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন কারা কারা এরকম জাল জাল পিঠা বা নাস্তা খেতে পছন্দ করেন। চাইলে বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তা হিসেবে এটা খেতে পারেন, আবার একদিন বানিয়ে কয়েকদিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখা যায় যেহেতু এটা তেলে ভাজা। আর দেখেন মাশাআল্লাহ কতটা ক্রিস্পি হয়েছে, উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা নরম তুলতুলে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ছোটো নিমকি বা কুচু নিমকি যাই বলেন এটার একদম পারফেক্ট রেসিপিটা শেয়ার করব। একদম দোকানের মতো মুচমুচে ফুলকু নিমকিগুলো আপনি চাইলে এক মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা। আমি আটা দিয়ে তৈরি করছি, চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন, তবে আটা দিয়ে তৈরি করলে এটার রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। স্বাদ মতো লবণ, সেই সাথে 1 চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি, এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। সেই সাথে 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। শুকনো উপকরণগুলো কয়েক মিনিট সময় নিয়ে ভালোভাবে মাখানোর পর হাত দিয়ে এইরকমভাবে মুঠি দেওয়ার পর যদি শক্ত একটা দলা পেকে যায়, আবার হাত দিয়ে চাপ দিলে জুরজুরি হয়ে ভেঙে যায়, তখনই বুঝতে হবে যে এটা একদম পারফেক্টভাবে মেশানো হয়েছে। নিমকিগুলাকে ফুলকু সেই সাথে ক্রিস্পি করার জন্য এই ঢোটা তৈরি করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত টাইট ঢো তৈরি করব। নরম ঢো হলে কিন্তু নিমকিগুলা ফুলবে না, সেই সাথে ক্রিস্পিও হবে না। দেখেন অনেক শক্ত করে আমি ঢোটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি হচ্ছে একটা বলের মতো আকার দিয়ে খুব ভালোভাবে ময়ান করে 2-3 মিনিট সময় নিয়ে রেস্টে রেখে দিব 5-10 মিনিটের জন্য। তারপর কিন্তু এই ডোটা একটু সফট হয়ে আসবে, একটু নরম হয়ে আসবে।
এবার হচ্ছে এই ডোটাকে আবারও কিছুটা সময় আমি ময়ান করে নিয়েছি। নিমকি তৈরি করার ক্ষেত্রে আপনি যদি ডোটা একদম ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন, বাকি কাজগুলো কিন্তু এমনিতেই হয়ে যাবে। আমি আরও কিছুটা সময় এটাকে ময়ান করে নিয়েছি। আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু রেস্টে রাখার পর এটাকে ময়ান করে নিয়েছি, যার ফলে ডোটা একদম সফট হয়ে গেছে। আর এখন হচ্ছে এই ডোটা থেকে আমি কিছুটা লেজি কেটে নিয়েছি, কারণ হচ্ছে এই রুটিগুলো কিন্তু একদম নর্মাল রুটির মতো পাতলা করে তৈরি করতে হবে। তারপরে একটা বডি আমি হচ্ছে একটা লেজি নিয়ে হাত দিয়ে ভালোভাবে ময়ান করে তারপর হচ্ছে একটা গোল বলের মতো করে নিয়েছি। তারপর এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা কিন্তু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই, তবে এই রুটিটাই কিন্তু পাতলা রুটি হতে হবে। যদি সম্ভব হয় কোনো রকম ময়দা ছাড়া বা আটা ছাড়া এই রুটিটা বেলার চেষ্টা করবেন, এরকমভাবে টেনে টেনে। রুটিটা বেলার সময় আটা ময়দা দিলে নিমকিটা কিন্তু খেতে তেমন ভালো লাগে না, তাই চেষ্টা করবেন এভাবে। আমি যেভাবে টেনে টেনে হচ্ছে রুটিটা তৈরি করছি এভাবে তৈরি করতে। আর যদি একদম না পারেন অল্প একটু ময়দা দেওয়ার চেষ্টা করবেন, এত বেশি দেবেন না। দেখেন আমি কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছি, মোটামুটি বড় সাইজের একটা পাতলা রুটি। এই রুটির থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটা পিৎজা কাটা নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে চিকন করে লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। সবগুলার সাইজ একরকম হলে দেখতে কিন্তু সুন্দর দেখা যায়। আর দোকানের মতো কিন্তু আমার এই নিমকিগুলো হয়েছে। আমি প্রায় হচ্ছে 15 দিনের মতো এই নিমকিগুলো রেখে খেয়েছি, মাশাআল্লাহ একদম ক্রিস্পি ছিল। আর এখন হচ্ছে নিমকির যে শেপটা ওই শেপটা দিয়ে কেটে নিচ্ছি। আর দেখেন প্রত্যেকটা নিমকি কিন্তু আলাদা করে ছেড়ে দিচ্ছে, একসাথে লেগে যাচ্ছে না, এর মানে হচ্ছে আমার এই নিমকিগুলো পারফেক্ট হয়েছে। আর যদি দেখেন যে একটা আরেকটার সাথে লেগে যায়, তখন কিন্তু বুঝতে হবে আপনি ডোটা ভালোভাবে তৈরি করতে পারে না, নিমকিগুলো ফুলবে না। চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, একটা একটা করে নিমকি দিয়ে দিচ্ছি। আর দেখেন নিমকিটা দেওয়ার সাথে সাথে ফুলে কিন্তু উপরে বেশি আসছে। তো চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো নিমকি আমি ভেজে নিয়েছি আর আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। আর নিমকিগুলো দেখেন ফুলে একদম টাইটুম্বুর হয়ে গেছে, মাশাআল্লাহ। তেল জড়িয়ে সবগুলো নিমকি আমি উঠিয়ে নিয়েছি। আর নিমকিগুলো আপনি একবার দেখেন, একদম দোকানের মতো হয়েছে, সবগুলো ফুলকু একদম ফেটে গেছে এরকম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। আর নিমকিগুলো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।